গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে দেখে বুঝতে পারছি আমরা প্রচণ্ড ব্যস্ত আছি। ওকে স্কুল ড্রেস করিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি, স্নান হয়ে গেছে, চুলটা পুরো ভেজা। দেখো, স্নান করে দিয়েছি, গরম জলে বাথরুমে স্নান করে দিয়েছি। করার পর আমি বললাম রোদে চুলটা একটু শুকিয়ে নে, কিন্তু সাথে সাথে আমি ওকে খাওয়াচ্ছিলামও, খাওয়ানো এখনো কমপ্লিট হয়নি, আরও একটু বাকি আছে খাওয়ানো। ও তো বলছে খাবো না খাবো না, তবুও আমার চেষ্টা আমি চালিয়ে যাবো, আমার চেষ্টা আমি চালিয়ে যাবো। আর সকাল সকালে আজকে খুব সকাল সকাল, এখন তো বাজে সবই 9:20। আমি এত সকাল, আমার সব কাজ সারা হয়ে গেছে, রান্না বান্না বাসি কাশি কাজ। আজকে আবার বৃহস্পতিবার ছিল, ঘট পেতে পুজো দেওয়া। ওর বাবা ভোরবেলাতেই ঘট পাতার যে ফুল টুল ওগুলো নিয়ে এসেছিলো, সে ঘট পেতে পুজো দেওয়া, মানে এভরিথিং খুব সকাল সকাল আজকে সেরে নিয়েছি। এক একদিন খুব দেরি হয়েছে, এক একদিন খুব তাড়াতাড়ি চাপে পড়লে, কারণ আমাকে সাথে হলো ওকে তৈরি করানো, প্লাস ওর এখন ব্যাগ গোছাবো, আজকে ওকে স্কুলে আমি নিয়ে যাবো। ওর বাবা এইমাত্র খেয়ে দিয়ে বেরিয়ে গেল, আর আমি ওকে এখন নিয়ে স্কুলে দিয়ে আবার চলে আসব, এসে বাড়িতে থাকবো। আবার পরে ওরে বাবা, আবার পরে 4টার সময় আনতে যাবো, 11 থেকে 4 পর্যন্ত। ওর ডে সেশন, মানে ডের ওর আজকে ফার্স্ট ক্লাস, ক্লাস 5 হলো, আজকে ফার্স্ট ক্লাস ডে হয়ে গেল। চলো পুজো, ঘট পেতে পুজো দিয়েছি সেটা তোমাদের দেখাই, কী কী রান্না করলাম সেটা দেখাই। চলো দেখো, আমি ঘট পেতে পুজো দিয়ে গেছিলাম এখানে বৃহস্পতিবার, আর এই অবস্থা, জানালা ফানালা আর খুলিনি, কারণ আমি যেহেতু মেয়েকে নিয়ে এখন বেরিয়ে যাব, ওই জন্য জানালাগুলো খুলিনি। ভোরবেলা অনেক ভোরে উঠেছে, 5টার সময়। তো চলো এখানে রান্না কী করলাম দেখাচ্ছি। এই মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতে ও আর বলছে খাবে না, তবু আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর এখানে মাছ করেছিলাম পেঁয়াজ কলি আলু দিয়ে, ডাল মুলোর ডাল আর পালং চচ্চড়ি, আর ওর বাবাকে করে দিয়েছি রুটি, আর এই ভাত খেয়ে গেছে, আর রুটি আর দিয়ে নিয়ে গেছে ওই যে বিনস আলু দিয়ে একটা তরকারি। আর এটা করছি মেয়ের জন্য একটু পাস্তা বানিয়ে দেবো, কড়াইশুঁটি দিয়ে আলু দিয়ে, ও ডিমটা খেতে চায় না পাস্তায়, পাস্তা বানিয়ে দেবো ওকে। এর মধ্যে বেশি করে সস দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে ও পছন্দ মতো টিফিন। এটা টিফিনে দিয়ে দেবো, আর দুটো ভাত খেয়ে যাচ্ছে। আর এখানে দেখো এই যে লেপ টেপ এগুলো সব, আর আজকে আর বাইরে রোদে দেয়নি, কারণ তুলতে পারবো না আমি যেহেতু চলে যাচ্ছি। এটা বাংলা কপারে, বাংলার ওই ব্যাকরণ কপি তো। হ্যাঁ দেখতাম, মলাট করা হয় না, মলাট করে দেবো সব। রোগা, হ্যাঁ রোগা, আমার সব মলাট করতে, বইগুলো মলাট করা হয়েছে, কপিগুলো মলাট করা হয়নি। আর এখানে দেখো রোদ ঝলমলে, ঠিক আছে দেখছি কি করা যায়। ঠিক আছে আমি এখন ফোনটা রাখছি, দেখি কি করা যায়। মিনা দেখি হাই করো। দেখো এইমাত্র আমি ঘরে এসে ঢুকলাম, তা যাওয়ার সময় খুব সামান্য করে একটু খেয়ে গেছিলাম, আর এখন প্রচুর খিদে পেয়ে গেছে, বেলা হয়ে গেছে 12:30 বাজে, কারণ আসতে একটু দেরি হলো। আমি 12:30 মধ্যে হয়তো চলে আসতাম, কিন্তু এতটা দেরি হয়ে গেলো কারণ আমি বিষ্ণুলোক থেকে দুটো বান্ধবীর সাথে, 7 নম্বরে বিষ্ণুলোক থেকে আই কার্ড আর একটা আনন্দধারা বলে একটা বই, ওগুলো কিনে আনলাম। দেখো বইগুলো, এই বইটা, এই আনন্দধারা, এটা একটা গানের বই, এটা কিনলাম, এই আনন্দধারা বইটা কিনলাম, আর এই আই কার্ড কিনলাম, নিয়ে আসলাম, কিনলাম বলতে নিয়ে আসলাম, আই কার্ডগুলো সব সেট করতে হবে পরে আস্তে আস্তে। দেখো আমার তো খুব খিদে পেয়ে গেছিলো, আমি চা করে নিলাম, বেশ কড়া করে দুধ চা করে নিলাম, চায়ের সাথে বিস্কিট খেয়ে নিলাম, বেশ অনেক কটা বিস্কিট খেয়ে নিয়েছি, খিদে মিটে গেছে। এখন কী করতে নিয়েছি দেখো, এই যে মলাট, এই যে এই ব্রাউন পেপার দিয়ে বুকসগুলো তো মলাট করা হয়েই গেছিলো, এবারে কপিগুলোকে সব মলাট করবো। আরও কিছু কপি রয়েছে, মেয়ে নিয়ে গেছে সাথে করে কিছু কপি, ওই কপিগুলো পরে করবো, এখন এই এখানে এই সব কটা করবো, এখন মলাট করবো।
তার জন্য নিয়েছি যে কাঁচি নিয়ে নিয়েছি, আর এই যে স্টেপলার, আর এই যে পিন নিয়ে নিয়েছি। আমি এবার মন দিয়ে মলাটগুলো করি, তারপর করে তোমাদের দেখাচ্ছি। দেখো আমি এখানে সব মিলে মোট আটখানা কপি কভার করে নিয়েছি, আর এই দুখানা করতে পারিনি কারণ ইয়েটা ব্রাউন পেপারটা শেষ হয়ে গেছে। তা এই দুটো বাকি রইলো, আর মেয়ের স্কুলে নিয়ে গেছে তিনটে কপি নিয়ে গেছে, ম্যাথ, বেঙ্গলি আর ইংলিশের একটা একটা করে কপি নিয়ে গেছে। তাহলে ওই তিনটে আর এই দুটো, এই পাঁচটা কপি বাকি রইলো আমার আরেকটা ইসে ব্রাউন পেপার কিনতে হবে। তো পরে ওগুলো মলাট করবো, এখন আর হচ্ছে না। তো এখন আমি অন্য একটা কাজ করব, করবো বলতে রাত্রের জন্য রুটি তরকারি করে রাখবো, আর মেয়ের তো আসলে খিদে পেয়ে যাবে, তাই একটুখানি পরোটা আর আলু ভাজা করে রাখতে বলেছে। ওর জন্য পরোটা আলু ভাজা করে রাখি, আর রাত্রের জন্য রুটি তরকারিটা করে রেখে দিই, এবেলায় করে রাখি কারণ মেয়ে আসলে তো ধরো চারটের সময় ছুটি, বাড়িতে পৌঁছতে পাঁচটা, তারপর তো পাঁচটার সময় খেলতে বেরোবে, তা এসে তো খেয়ে নেবে, আর সন্ধেবেলা আবার ওকে পড় নিয়ে পড়াতে বসাতে হবে, তখন তো আর রান্না করতে গেলে তো আমার চলবে না, এখন পড়ার চাপ বেড়ে গেছে। তা যাতে ওকে পড়ানোটা আমি পুরো সন্ধ্যের সময়টা পুরোটাই ওকে পড়াতে পারি, রান্নার দিকে যেতে না হয়, যেন রাত্রে রান্নাটা আমি সেরে রেখে দেবো। দেখো আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাচ্ছি, এখন বাসেই যাব, আর দেখি কীভাবে আসতে পারি। বলে ভিডিও নেবে না, পাপড় খাচ্ছে বলে। দেখো রাত্রে আজকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, মানে ডিমের ঝোল করবো আর ভাত করবো। আর এখানে মেয়ে আর ওর বাবা মানে পড়া হচ্ছে, ওদের পড়া চলছে, তো আমার এই রান্না চলছে, সেটা আর কি ভালো লাগছে না, পা ফা চাপা চনে দিয়ে আমাদের ঘর থেকে বেরিয়ে। তো দেখি এবার রান্নাটা সারি। হিন্দি পড়াশোনা চলছে এখানে, আর ঢং চলছে। আমরা ডিমের ঝোল করিনি, পেঁয়াজ কলি আর আলু দিয়ে ডিম দিয়ে একটু শুকনো শুকনো মতো করে করবো, হয়ে আসতে পারে। আর ভাত, গরম ভাত আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার খেতে বসে যাব। আর পাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, দুটো পায়ে যন্ত্রণা করছে, মনে হচ্ছে কতক্ষণ একটু শুয়ে পড়বো, একটু রেস্ট নেবো, সারাদিন আজকে প্রচুর পরিশ্রম গেছে। তারপরে বিষ্ণু লোক একটা লাইনে দাঁড়াতেও হয়েছিল আই কার্ড আর বই জোগাড়ের জন্য, পা দুটো ভীষণ যাতে পারছে, দুবার এসে চারবার করে যাওয়া আসা করা আর পাচ্ছি না, এবার গাড়িতে দেওয়ার জন্য কথা হচ্ছে। মায়ের হচ্ছে পায়ের থাই আর ওই যে হাড্ডি থাকে বড় বড় ওই হাড্ডিতে ব্যথা করছে, আর আমার হচ্ছে পায়ের ফুটটা তার গোড়ালিটাতে ঠান্ডা লেগে। আর আমি ভিডিওটা লং করছি না, খুব তাড়াতাড়ি হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো সবাইকে জানাচ্ছি টাটা, গুড নাইট, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, হ্যাপি নিউ ইয়ার।